আপনি যখন কোন একটা ভুল করবেন, আপনি যখন কোন একটা কাজে ভুল করবেন, নিজেকে বলবেন পৃথিবীর সবাই ভুল করতে পারে, কেউ ধরতে পারবে না, মানছি, কিন্তু আমি তো ধরতে পেরেছি, আমি কেন এই ভুলটা করব। আপনারা একটা সিনেমা দেখেছেন কিনা, শব্দ সিনেমাটার নাম, আমার খুব প্রিয় একটা মুভি, সেখানে একটা ক্যারেক্টার আছে, ক্যারেক্টার নাম হচ্ছে তারক। তারক হচ্ছে সাউন্ড ইঞ্জিনিয়ার বা সাউন্ড ক্রিয়েটর, যেটাই বলেন না কেন। তো তারকের একটা ডায়লগ আমার খুব পছন্দের, ওখানে ঋত্বিক চক্রবর্তী অভিনয় করেছিলেন, দ্য গ্রেট ঋত্বিক চক্রবর্তী, আমার ফেভারিট অ্যাক্টর। তো তারক হচ্ছে সাউন্ড ইঞ্জিনিয়ার এবং সে সাউন্ডকে ভালোবাসে, সে সাউন্ডকে ওন করে, সে অবসেসড সাউন্ড নিয়ে। কোন একটা সিনেমাতে একটা দৃশ্য ছিল এরকম, এই ধরুন এটা একটা চায়ের পেয়ালা, এই চায়ের পেয়ালাটা কেউ রেখেছে টেবিলের উপর, চায়ের পেয়ালা রাখলে একটা শব্দ হয়, ওই শব্দটা তারক তৈরি করেছে, শব্দটা সেখানে ইনপুট করা হয়েছে। এরপর সে ঘটনার কয়েকদিন পর তারক একদিন চা খেতে গিয়ে দেখলো কি ওই অর্ধেক চায়ের, মানে চায়ের পেয়ালাতে যদি অর্ধেক চা থাকে, তখন সে অর্ধেক চা ওলা যে পেয়ালাটা সেটা টেবিলে রাখতে যে শব্দটা হয়, তারক তখন যে শব্দটা করেছিল একই রকমের শব্দ নয়, দু রকমের শব্দ। তখন সে তখন সিনেমায় যে দৃশ্যটা ছিল, তখন নায়ক চা খাচ্ছিল ধরেন, তো ওই চাটা অর্ধেক খাওয়া শেষ, অর্ধেক চা ছিল, তখন যে শব্দটা তারক ওখানে দিয়েছে সেই শব্দটা তারক তৈরি করেছিল খালি কাপের, খালি কাপ দিয়ে, ওই কাপের মধ্যে কোনো চা ছিল না, খালি কাপ দিয়ে করেছিল। তখন সে দৌড়ে গেল প্রডিউসারের কাছে বা ডিরেক্টরের কাছে গিয়ে বললো, দাদা একটা ভুল হয়ে গেছে। কি ভুল দাদা? ওই দৃশ্যের মধ্যে চায়ের কাপে অর্ধেক চা ছিল, কিন্তু আমি যে সাউন্ডটা বানিয়েছি ওটা সাউন্ডটা তৈরি করা হয়েছে খালি কাপ দিয়ে, খালি কাপের শব্দ অর্ধেক কাপের শব্দ একই রকমের না, এটা চেঞ্জ করতে হবে। বলে তুই খেপেছিস, এটা অলরেডি এডিটিং এ চলে গেছে, অনেক দূর চলে গেছে, কোনো সমস্যা নেই, কেউ এটা ধরতেও পারবে না, তুই টেনশন নিস না, কোনো অসুবিধা হবে না। দাদা এটা কিন্তু আমাকে করতেই হবে, আমি না হলে ঝামেলা করব, আমাকে এটা করতে দিতে হবে। বলে এখন তো অনেক ঝামেলা হবে রে এগুলো আবার ফেরাতে গেলে। বলে আমাকে ফেরাতে দিতেই হবে। তখন ডিরেক্টর তাকে বলে, দেখ যারা সিনেমা দেখবে তারা কেউ বুঝতেই পারবে না যে এটা খালি কাপের শব্দ নাকি অর্ধেক ভর্তি কাপের শব্দ, কেউ বুঝতেই পারবে না, তুই কোনো ভাবিস না, কেউ ধরতেই পারবে না। তখন তারক একটা কথা বলে, ওই কথাটা আমার খুব ভালো লেগেছিল। তখন তারেক বলে, দাদা আমি তোমার কথাটা মানছি, কেউ ধরতে পারবে না, কেউ ধরতে না পারুক, আমি তো ধরতে পেরেছি, সবাই এই ভুলটা করতে পারে, অসুবিধা নেই, কিন্তু তারক কেন এই ভুলটা করবে? আপনি যখন কোন একটা ভুল করবেন, আপনি যখন কোন একটা কাজে ভুল করবেন, নিজেকে বলবেন পৃথিবীর সবাই ভুল করতে পারে, কেউ ধরতে পারবে না, মানছি, কিন্তু আমি তো ধরতে পেরেছি, আমি কেন এই ভুলটা করব। ওই চ্যালেঞ্জটা যে তারিখ থেকে আপনি নিতে জানবেন সেই তারিখ থেকে আপনার সামনে এগোনোর যাত্রা শুরু, এটা মনে রাখবেন।